সরস্বতী পুজো বলে দিদি সকালে উঠেই কাজবাজ করে আলপনা দিয়ে পুজো দিয়ে কি সুন্দর আলপনা দিয়েছে দেখুন বন্ধুরা। আজকে সরস্বতী পুজো বলে আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে, বেগুন ভাজা আর শাকের তরকারি। সবশেষে আমাদের বাড়ির কাছের ঠাকুরটা দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর ভালো তো থাকবেনই। আজকে সরস্বতী পুজো বলে কথা বন্ধুরা, সরস্বতী পুজোয় কে কেমন আনন্দ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও প্রচুর আনন্দ করছি, সারাদিন ঘর থেকে বেরোয়নি, এত আনন্দ করছি। এখন বেরোচ্ছি বাড়ির ছেলে, মানে তাও বেরোতাম না হয়তো, ছেলেটা এখনও বাড়ি আসেনি, তাই এখন ওকে যাবো একটু খুঁজতে। দেখুন সরস্বতী পুজো বলে দিদি সকালে, আমি তো বাড়ি ছিলাম না, আমি এই এলাম মানে দুপুরবেলা হয়তো। সরস্বতী পুজো বলে দিদি সকালে উঠেই কাজবাজ করে আলপনা দিয়ে পুজো দিয়ে কি সুন্দর আলপনা দিয়েছে দেখুন। ঠিকই আলপনা দিতে দেখিনি, এই প্রথম ফার্স্ট টাইম আলপনা দিয়েছে। আমি এসে দেখছি আলপনা দিয়েছে দিদি। চলুন এখন ছেলেটাকে খুঁজে নিয়ে আসি, আবার বাবা ওকে নিয়ে বেড়াতে যাবে বলেছে, তো এখানে হয়তো কথা বলতে পারবো না কারণ প্রচন্ড মাইক বাজছে, মাইকের আওয়াজ হচ্ছে, আমার কথার আওয়াজ শোনা যাবে না। শুনতেই পাচ্ছেন বন্ধুরা কিরকম আওয়াজ হচ্ছে মাইকের প্রচন্ড, ওখানে গিয়ে তো কথা বলাই যাবে না। ওই তো আমার বিচ্ছু মনে হয় আসছে, আর খুঁজতে যেতে হবে না। দেখুন বন্ধুরা আজকে সরস্বতী পুজো বলে আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে, বেগুন ভাজা আর শাকের তরকারি। আর ওই যে আমার সোনা আসছে পাহাড় ধুয়ে এখন খাবে, সেই দুপুরে বেরিয়েছে, এখন 4টে বাজছে, বাড়ি এসছে খাবে বলে এখন খিদে পেয়েছে। কেন কেন দাদা কেন? শুকিয়ে গেছে তো, গরম গরম ছিল তখন দিয়েছিল, কখন বেড়ে রেখেছি তুমি আসনি, শুকিয়ে যাবে না। ছেলেটাকে নিয়ে এলাম, খাইয়ে দিলাম, এখন খেতে আবার চলে গেল খেলতে। খেলতে না, ও দাদুর সাথে ঘুরতে। আমাদের এখানে দিঘে গ্রামে খুব সুন্দর ঠাকুর হয়, ওখানেও দাদু নিয়ে গেল ঠাকুর দেখাতে। এখন কাজগুলো গুছিয়ে নিই, তারপরে একটু বাইরের দিকে যাব ঠাকুর দেখতে। এখন আমি কাজগুলো গুছিয়ে নিই। মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা। এই দেখুন মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা, আর এই দু সাইডে এরকম আলু চাষ করা আছে, হেভি লাগছে কিন্তু এই বিকেলবেলায়। দেখুন বন্ধুরা এটা আমাদের বাড়ির কাছাকাছি একটা রাধাকৃষ্ণ মন্দির, এখানে আমাদের মাঝে মাঝে সন্ধ্যাবেলায় আরতি হয়। আসে একটুখানি বেরিয়েছি বেড়াতে, কিন্তু চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি তো অনেকগুলো ঠাকুর দেখা হয়ে যাবে, বাইরে আর বেরোতে হবে না, ঠাকুর দেখতে আলাদা করে। আমাদের গ্রামের পাশে একটা গ্রামে এত সুন্দর সরস্বতী ঠাকুর হয়, মানে অনেক ঠাকুর হয়, একটুখানি গিয়েই একটা করে ঠাকুর, আবার মেলা বসে, খুব বড় করে হয়। বাবা প্রত্যেক বছরই নিয়ে যায়, তবে এবছর নিয়ে যাবে কি জানি না, যদি নিয়ে যায় তো অবশ্যই আপনাদেরও দেখাবো। এই দেখুন এখানে এবছর একটা ঠাকুর দেখে এলাম, আবার এখানে একটা। বোতল দিয়ে ডিজাইন করেছে তাই কি সুন্দর। এই দেখুন বন্ধুরা এখানে আর একটা ঠাকুর, সবশেষে আমাদের বাড়ির কাছের ঠাকুরটা দেখিয়ে দিলাম। রাস্তায় আরও অনেক ঠাকুর ছিল কিন্তু সেগুলো দেখাতে পারলাম না,
আমরা বাড়ি চলে আসার পর আর ভিডিওটা করতে পারিনি, কারণ কি ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। তো বাড়ি এসে চাচি দিলাম, তারপরে দেখছি আমার সোনা চলে এলো। আর আমার সোনা বাড়ি এসে কিছু খায়নি, বাইরে যা খেয়েছিলো দাদুর সাথে সেই খাওয়ায় আমার সোনার শরীরটাও ভালো না। তো এই দেখুন এসেই ও শুয়ে পড়েছে। ঘুরে টুরে এলো, এসো দাদুর সাথে, বলছো মা আমি আর কিছু খাবো না, আমি শুয়ে পড়বো। তো শুয়ে পড়েছে, খুব কাশ ছিল, একটু কাশির ওষুধ খাইয়ে দিলাম, এখন ঘুমোচ্ছে। সরস্বতী পূজা তো, আর ছেলে তো বাইরে বেরিয়ে পড়ছে, মানে মাদের ওখান থেকে সকালে এসেছি, সকালে না 10:11টার দিকে এসেছি। তো আসার পরই সেই তো বেরিয়েছে, দুপুরবেলা তো বললামই চারটের সময় এসে বাড়ি এলো, এসে খাওয়া দাওয়ার ঠিক নেই, আবার ও দাদুর সাথে বেরিয়ে পড়েছিল। তো দাদুর সাথে বেরিয়ে গিয়ে বাড়ি এলো রাত্রি প্রায় 8টার দিকে। তো বন্ধুরা কী বলবো, ও পুজো হলে পরে এরকমভাবে মানে বাড়ির থেকে বেরিয়ে পড়ে, খাওয়া দাওয়া ঠিক থাকে না, আর এমনি পুজো মানে কিছু পুজো হলেই ওদের শরীর খারাপ হয়, হয় ওর দিদির হবে না হলে ওর হবে। এর আগের ব্লগেও আমি আপনাদের দেখিয়েছি দুর্গা পুজোর সময়, তখনও আমার সোনার শরীর খারাপ হয়েছে। ওদের দুই ভাই বোনকারই এরকমই হয়, কোনো অনুষ্ঠান হলেই মানে ওদের যে কারোর না কারোর শরীর খারাপ হয়। এখনও মানে এখনও দিদির আর অতটা হয় না, ভালোই আছে, এখন দেখছি আমার সোনার খালি হয়, কোনো পুজো হলেই শরীর খারাপ হয়। মানে ছেলেটা পুজোতে ভালো করে আনন্দ করতেও পারে না বন্ধুরা, কি করব। তাও ওর মধ্যেও বাড়িতেও থাকে না যে শরীর খারাপ বলে বাড়িতে বসে থাকে, বাড়িতে বসেও থাকে, ওই অবস্থাতেই গিয়ে খেলাধুলা করবে ছেলে বাচ্চাদের সাথে, দিদির সাথে ঘুরতে যাবে। চলুন এখন আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর আমার সোনা তো আগেই শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। টাটা, গুড নাইট।